আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। কারোর সাথে যুদ্ধ নয়, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ জয়ের সক্ষমতা থাকতে হবে, নৌবাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ থেকে পদত্যাগ করলেন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের বিএনপির এমপি হারুনুর রশীদ। এবং নওগাঁর আত্রাইয়ে ব্রিজের অভাবে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে মানুষ, যুগ যুগ ধরে দুর্ভোগে পথচারী সহ কৃষক ও শিক্ষার্থীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কারোর সাথে যুদ্ধ নয়, তবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো যুদ্ধে জয়ী হওয়ার মতো সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মনির রহমান। পতেঙ্গার নেভাল একাডেমিতে অনুষ্ঠিত নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। এ সময় কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। আটটি প্লাটুনের 224 জন নবীন কর্মকর্তা কুচকাওয়াজে অংশ নেয়। কমিশন পাওয়া সেরা 24 অফিসারদের মাঝে সোর্ড অফ অনার, নৌপ্রধান স্বর্ণপদক ও বিশ্বশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় সমুদ্রে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ভাগ্যের বিষয় হলো এই যে সমুদ্র সীমা আমাদের যে অধিকার, এই অধিকারের কথা 75-এর পর যারাই ক্ষমতা এসেছে, সেই জেনারেল জিয়া, জেনারেল এরশাদ বা খালেদা জিয়া, কেউই কিন্তু এ বিষয়টা কখনো তুলে ধরেনি বা সমুদ্র সীমা আমাদের অধিকার প্রতিষ্ঠা করবার কোনো উদ্যোগ নেয়নি। নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের না বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের নিরাপত্তায় নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার কথা জানান তিনি। দুটি ইউটিলিটি হেলিকপ্টার অচিরেই সংযোজন করা হবে আমাদের নৌবাহিনীর জন্য। খুলনা শিপইয়ার্ডে তিনটি ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক নির্মাণের কাজ চলছে। যুদ্ধ জাহাজ, অক্সিলারি জাহাজ, আধুনিক অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি নৌবাহিনীতে প্রতিনিয়ত সংযোজিত হচ্ছে। পররাষ্ট্র নীতি অনুসারে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই এগিয়ে যাবার কথা বলেন সরকার প্রধান। তবে আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি থাকতে হবে। যদি কখনো খোদা না করে বহিঃশত্রু আক্রমণে হয়, সেটা যেন আমরা প্রতিহত করতে পারি আর কোনো যুদ্ধে যেন জয়ী হতে পারি, সেইভাবেই আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, সব বাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি, জ্ঞান সম্পন্ন আধুনিক সরঞ্জামাদি দিয়েই আমি প্রতিষ্ঠিত করতে চাই। রাষ্ট্রপতি কুচকাওয়াজে 43 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন, এর মধ্যে 9 জন নারী ও 2 জন প্যালেস্টাইনের কর্মকর্তা রয়েছেন। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। সংসদ সচিবালয়ের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। তার দাবি, সংসদ মহাজোট সরকারের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে, এর প্রতিবাদ জানাতেই এই পদত্যাগ। এর আগে গত 11 ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন বিএনপির 6 সদস্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলের অন্য সংসদ সদস্যরা আগেই পদত্যাগ করলেও দেশে না থাকায় সেদিন গৃহীত হয়নি চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের সাংসদ হারুনুর রশিদের পদত্যাগপত্র। দেশে ফিরেই সকাল 11টায় সশরীরে উপস্থিত হয়ে সংসদ সচিবালয় স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বাইরে এসে তিনি জানান, সরকারের দমন পীড়ন, নগ্ন দলীয়করণ আর জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সংসদ থেকে তাদের এই পদত্যাগ। গণধিকৃত হতে না চাইলে মহাজোটের অন্য শরিকদেরও পদত্যাগের আহ্বান জানান তিনি। আইন এবং সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না, এখন এই জাতীয় সংসদ এটি একটি মহাজোটের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে, এখানে কোনো বিরোধী দলের সদস্য নাই, এটি একদলীয় সংসদ, এটি আমাদের সংবিধান এবং আমাদের কার্যপ্রণালী বিধিতে এই ধরনের কোনো সুযোগ নাই। আমরা আহ্বান জানাবো সরকারকে যে সরকার রাষ্ট্র আজকে যেভাবে পরিচালনা করতে চাচ্ছে, এইভাবে যদি রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে অবশ্যই
সংবিধান এবং আইনের পরিবর্তন আনতে হবে। বর্তমান সংসদ ক্ষমতাসীনদের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে অভিযোগ করে অবিলম্বে সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান হারুন। নির্বাচন একটি বাংলাদেশে একটি উপহাসে পরিণত হয়েছে, এখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। সরকার আজকে কূটকৌশল অপকৌশলের মধ্য দিয়ে ক্ষমতা ধরে রেখেছে। আমরা আহ্বান জানাবো সরকারকে এবং আজকে যারা মহাজোটে শরিক রয়েছে অবিলম্বে তারাও সংসদ থেকে পদত্যাগ করবেন, না হলে তারা বাংলাদেশের ইতিহাসে ধিক্কৃত অবস্থায় থাকবেন। এর আগে গত 11 ডিসেম্বর বিএনপির 6 সাংসদ পদত্যাগ পত্র জমা দেন। হারুনুর রশিদের পদত্যাগের মধ্য দিয়ে সংসদ থেকে বিএনপির সব সাংসদ পদত্যাগ করলেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। রংপুরে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া সহ ইতিমধ্যে পোলিং এজেন্ট, প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ, মক ভোটের আয়োজন, ইভিএম নিয়ে সচেতনতা সৃষ্টি ও লেভেল ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান কমিশনার। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতিন, বিভাগীয় কমিশনার সাবরুল ইসলাম সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। 27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। আমাদের পুলিশ আনসার পর্যাপ্ত পরিমাণে থাকবে, এইটুকু আমি বলতে পারি। নিরাপত্তার কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। ইভিএমের কারচুপি কোনো সুযোগ নাই, এটা আমরা বহু গবেষণা করে বহু রকম মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, ইভিএমের কারচুপির কোনো সুযোগ নাই, এটুকু আমি আপনাদের বলতে পারি। নওগাঁর আত্রাই উপজেলার ভোপাড়া খালে ব্রিজের অভাবে যুগ যুগ ধরে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। নড়বড়ে কয়েকটি বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ, ফলে একদিকে যোগাযোগ যেমন ব্যাহত হচ্ছে, অন্যদিকে জমিতে উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছে না কৃষকরা। এ অবস্থায় খালটির উপর পাকা ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। নওগাঁ থেকে রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। আত্রাই উপজেলার সবুজে ঘেরা ঐতিহ্যবাহী জামগ্রাম ও তিলাবাদুরি গ্রামের পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে রতন ডাড়া খাল, যে খালে বছর জুড়েই পানি থাকে। সম্প্রতি খালটি এলজিইডির আওতায় পুনঃখনন করায় অনেক গভীর হয়েছে। খালের দুপাশে বসবাস কয়েক হাজার মানুষের। এছাড়াও রয়েছে বিস্তৃত কৃষিভূমিতে বোরো ও আমন ধান সহ বিভিন্ন ফসলের চাষাবাদ। কিন্তু খালটির উপর ব্রিজ না থাকায় এভাবে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার করে চলাচল করতে হয় স্থানীয়দের। আমাদের ছেলে মেয়ে নাতি পুত্রা স্কুলে যাবে, যাওয়ার কোনো রাস্তা নেই, সাঁকো দেয় যায় সোজা রাস্তা, অথচ ঘুরে গেলে আমাদের 40 টাকা ভাড়া যাতায়াত লাগে ভোপাড়া। ব্রিজ করে দিলে আমাদের খুবই উপকার হবে, একটা ধান নিয়ে যেতে পারি না, আর করতে পারি না। প্রতিদিন শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত, উৎপাদিত কৃষিপণ্য পরিবহন এবং অসুস্থ রোগীদেরও এভাবেই ঝুঁকি নিয়ে চলতে হয়। তাই দ্রুত এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। এই বাসের সার্ভ করতে আমাদের অনেক খরচ হয়, মোটামুটি ধরেন 1 লক্ষ টাকার মতো খরচ হয়, তার মাঝে মাঝে ভাঙা লাগে। স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন স্থানীয়দের যোগাযোগের কষ্ট দূর করতে দ্রুত এই ব্রিজ তৈরির পদক্ষেপ নেওয়া হবে, আর এই ব্যাপারে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে নওগাঁর এলজিইডি বিভাগ। এটা খুবই প্রয়োজনীয়, এলাকার মানুষের দাবি পূরণ করার লক্ষ্যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ওখানে একটা ব্রিজ নির্মাণ হয়। খালটা পারে আমাদের কোনো মাটির রাস্তা বা কোনো এমব্যাংকমেন্ট নাই বা পাকা রাস্তা তো নাই, তো পাকা রাস্তা যখন হয়ে যাবে বা কাঁচা রাস্তা হয়ে যাবে তখন সেই গ্রামটার সাথে কানেকশন দেওয়ার জন্য আমরা রাস্তা করার ব্রিজ করার চেষ্টা করব। এই অবস্থায় শিগগিরই এই ব্রিজ নির্মাণ শুরু হবে বলে আশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নিরাপদ খাদ্য সরবরাহে ফরিদপুরে ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছেন কয়েকজন তরুণ উদ্যোক্তা। জেলার বোয়ালমারীর কেওয়া গ্রামে তারা গড়ে তুলেছেন একটি মডেল ফার্ম, যেখানে উৎপাদিত হচ্ছে বিষমুক্ত সবজি ও ফলমূল, চাষ করা হচ্ছে দেশীয় নানা জাতের মাছ। তাদের এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে এলাকায়। ফরিদপুর থেকে কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন আদ্দিন সজীব। 2014 সালে বোয়ালমারীর কয়েকজন যুবক দরিদ্র শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম শুরু করে। সেই সময় শিশুদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করে দেখেন অনিরাপদ খাদ্যগ্রহণের কারণে তারা নানা রোগে আক্রান্ত। সেই থেকে উদ্যোগ নেওয়া হয় ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে নিরাপদ খাদ্য সরবরাহের। এজন্য 2021 সালে অস্ট্রিয়া প্রবাসী খান আনিসুর রহমানের সহযোগিতায় শুরু হয় নিরাপদ খাদ্য উৎপাদন। স্থানীয় যুবকদের সহায়তায় গড়ে তোলা হয় জানা মডেল ফার্ম।
যেখানে বিষমুক্ত সবজি ও ফলমূল আবাদের পাশাপাশি চাষ হচ্ছে দেশীয় মাছ। এসব খাদ্যপণ্য বিক্রি করে উদ্যোক্তারা আয় করছেন লাখ লাখ টাকা, যার একটা অংশ ব্যয় করা হচ্ছে হতদরিদ্র শিশুদের স্বাস্থ্য সেবায়। জৈব সার আমরা নিজেরা তৈরি করি, সেই জৈব সার দিয়েই আমাদের এই সবজিগুলোতে ব্যবহার করি। এটা এতে উৎপাদিত যে সবজি আছে এটা আমার জানা পরিবারের চাহিদা মেটানোর পরও এটা আমরা বাজারে বিক্রি করি। নিরাপদ খাদ্য বলায় গড়ে তোলার পরিকল্পনা থেকেই আমাদের এই জানা মডেল ফার্ম। আমরা প্রথমে 78% জমিতে আমরা এই শাকসবজি আবাদ শুরু করি। তরুণদের উদ্যোগে এখানে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। তাদের ফার্মে কাজ করে বেশ কয়েকজন নারী পুরুষ এখন সচ্ছল জীবনযাপন করছেন। করোনার বিধান মনে করেন যে বন্ধ গেছে, আমরা ঠিকমতো কাজ করতে পারি না, বেতন পাই নাই। এই জায়গা 1.5 বছর ধরে কাজ করতেছি, আল্লাহ দিলে 14,000 টাকা বেতন পাই। কৃষি কাম করে খুব কষ্টে ছিলাম, 15,000 টাকা বেতনে এই মডেল ফার্মে চাকরি করে ব্যবসা নিয়ে খুব সুখে আছি। নিরাপদ খাদ্য উৎপাদনে যুবকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আমরা কৃষি বিভাগ সবসময় তাদের পাশে আছি। যুবকদের এমন ব্যতিক্রমী উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে নিরাপদ খাদ্য গ্রহণের মাধ্যমে সবার সুস্থ জীবন নিশ্চিত করা যাবে বলে মনে করেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নড়াইরে নিজ নির্বাচনী এলাকায় জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন সমস্যার কথা শুনলেন এবং তাদের প্রশ্নের উত্তর দিলেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। জনতার মুখোমুখি জনতার সেবক, এই স্লোগান নিয়ে বুধবার বিকেলে সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস ও পৌর মেয়র আঞ্জুমান আরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিপারেটরি স্কুলের নাম পরিবর্তন করে কালেক্টরেট স্কুল নামকরণ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। সকালে স্কুলের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা বলেন, নারায়ণগঞ্জের ইতিহাস ঐতিহ্য সহ প্রাক্তন শিক্ষার্থীদের নানা আবেগ ও স্মৃতি জড়িয়ে আছে জেলার প্রাচীনতম এই স্কুলে। অবিলম্বে তাদের দাবি বাস্তবায়ন করতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইফি। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি। আমাদেরকে না জানিয়ে কালেক্টর শব্দটি ব্যবহার করে আমাদেরকে আঘাত ও সম্মানিত করা হয়েছে এবং একটা ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এটা নন মিউনিসিপ্যালিটি স্কুল নামেই থাকবে। এটা প্রশাসনের কাছে প্রচন্ডভাবে দাবি জানাচ্ছি যেন এই নামটি উনি চেঞ্জ না করে কালেক্টর শব্দটি উনি ব্যবহার না করেন। খুলনায় পুলিশের বিশেষ অভিযানের নামে নেতাকর্মীদের গণগ্রেফতার ও গায়েবী মামলা দায়ের বন্ধের দাবি জানিয়েছে বিএনপি নেতারা। দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহানগর আহ্বায়ক কমিটির নেতারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর আলম মনা সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। কীটনাশক ছাড়া গাজর চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন জয়পুরহাটের কৃষকরা। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম হওয়ায় ফলনও হয়েছে ভালো। গত বছরের তুলনায় এবার দাম ভালো পাওয়ায় লাভবান হয়েছেন তারা। স্থানীয় কৃষি বিভাগ জানায়, জেলায় এবার প্রায় 40 হেক্টর জমিতে গাজরের চাষ হয়েছে। প্রতি বিঘা জমিতে গাজর উৎপাদন হচ্ছে 40 থেকে 50 মণ। প্রতি মণ গাজর বিক্রি হয় 1,000 থেকে 1,200 টাকা দরে। আর এক বিঘা জমিতে গাজর চাষে খরচ হয়েছে 12,000 থেকে 15,000 টাকা। উৎপাদন খরচ বাদ দিয়ে প্রতি বিঘা খাতে 25 থেকে 30 হাজার টাকা লাভ হওয়ায় খুশি কৃষকরা। খাগড়াছড়িতে ত্রিপুরাদের নববর্ষ ত্রিং 1433 উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা সদরের ভাইবোনছড়া ছোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শোভাযাত্রায় ত্রিপুরা সম্প্রদায়ের 100 নারী পুরুষ অংশ নেন। এছাড়া দিবসটি উপলক্ষে ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালমনিরহাটে সেনাবাহিনীর কৃষক বান্ধব ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শীতকালীন যৌথ প্রশিক্ষণের অংশ হিসেবে মিলিটারি ফার্ম লালমনিরহাটের উদ্যোগে গতকাল হারাটি ইউনিয়ন পরিষদের মাঠে প্রায় 1,000 গরু ছাগল ও হাঁস মুরগিকে চিকিৎসা, রোগ প্রতিরোধ, টিকা এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। মিলিটারি ফার্মের অধিনায়ক কর্নেল হারুনা রশিদ সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।